নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক জ্যোতিরিন্দ্র নন্দীর বারো ঘর এক উঠোন। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। উপন্যাসের দ্বিতীয় পর্ব শুরু করছি। এই ধরনের বাড়িতে প্রথমটায় একটু চাপা ফিসফিসানি থাকে। ফিসফিসানিগুলো এই ঘর থেকে ও ঘরে ঘুরে বেড়ায়, মানে পুরনোদের মধ্যে একজন আর একজনকে চুপি চুপি জিজ্ঞেস করে, কোথা থেকে এলো, কারা, স্বামী স্ত্রী মনে হচ্ছে, সঙ্গে একটি মেয়ে আছে, ভদ্রলোকের চাকরি নেই, না মাইনে কমেছে, নাকি শহরের বাড়িওয়ালার সঙ্গে মামলায় হেরে গিয়ে উৎখাত হয়ে বস্তিতে এসেছে, সুবিধা মতন ঘর পাচ্ছে না, ভালো বাসা পেলেই কালই আবার ফুরুত। তা বাপু, এসেছে দেখা যাবে, যাক না দুটো দিন, মোটে তো মোট ঘাট নামালো। বউটা ভদ্রলোকের চেয়ে দেখতে সুন্দর, দেখ তাকে, মেয়েটা মার চেহারা পায়নি। না না, ভদ্রলোকও দেখতে বেশ, স্বাস্থ্যটিও ভালো। আট নম্বরের হিরণ বলল, এত রাত করে নতুন ঘরে এলো, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি হবে? কেন, বউ মানুষ, যদি তোলা উনুন সঙ্গে থাকে দুটো ভাতে ভাত চাপিয়ে দেবে, কয়লা না থাকে আমাদের কারোর কাছ থেকে চেয়ে নিক না, ফিরিয়ে দিলেই হলো। দশ নম্বরের কিরণের মন্তব্য শুনে হিরণ ঠোঁট টিপে হাসে, তারপর ফিসফিসিয়ে বলে, মনে হয় না, দেখছিস না মহিলা কেমন মুখখানা হাঁড়ির মতন করে আছেন, হয়তো রাস্তায় ঝগড়া হয়েছে, জানতো না স্বামী শেষটায় বস্তিতে এনে ঠেলে তুলবে, এখন দেখে শুনে আক্কেল গুরুম, এত রাতে রান্না করবে না ছাই। যা বলেছিস, কমলাও ঠোঁট টিপে হাসে, তারপর ফিসফিসিয়ে বলে, বরং পুরুষটাকে একটু খুশিবাসি মনে হয়, হয়তো উদ্যোগ আয়োজন করে কর্তাই রান্না চাপাবেন। হিরণ সায় দেয়, দেখে মনে হয় তিনি ঘুঁটে দেওয়া স্বামীদের দলে, অর্থাৎ এই বাড়িতে এগারোটি পরিবারের সঙ্গে আর একটি পরিবার এসে বাসা বাঁধল। এদের কারো স্ত্রীর চাকরিতে সংসার চলে, টেলিফোনে, স্কুলে, হাসপাতালে, ডেয়ারি ফার্মে, বেকার স্বামীরা সংখ্যায় খুব বেশি নয় যদিও দু তিনটি, দুপুরবেলা ঘরে থেকে ছেলে মেয়ে দেখে, ঘর দরজা পরিষ্কার রাখে, ফাঁক পেলে কল থেকে ঘড়া ভরে জল নিয়ে আসে, স্ত্রীকে খেটে খুঁটে এসে যাতে না এসব কাজে হাত দিতে হয়। এ বাড়িতে যারা থাকে তাদের চাকর রাখবার ক্ষমতা থাকে না। আগের এক ভাড়াটের স্বামী নাকি দুপুরবেলায় বসে ঘুঁটে দিত, অবশ্য বাড়ির ভিতরের উঠোনে না, একটা পাঁচিলের গায়ে। তারপর থেকে এখানকার বেকার স্বামীদের ঘুঁটে দেওয়া বর নাম পড়েছে। কমলা চাপা গলায় বলল, যাকগে, লোকের ভাগ্য নিয়ে এসব সস্তা রসিকতায় কাজ নেই, তবু তো ওদের ঝি বউ চাকরি করে খাওয়ায়, পাটনা বেটে জল তুলেও মনে সান্ত্বনা থাকে, তোর আর আমার স্বামী আজ বেকার হলে কাল উনুন ধরানো বাটনা বাটা একেবারে বন্ধ হয়ে যাবে, বুঝতে পারিস? বুঝতে পেরে হিরণ চুপ করে থাকে। বিমল হালদারের বউ আর অমল চাকলাদারের বউ, চাকলাদার আর হালদার কোথায় দূরে ফ্যাক্টরির কাজে যখন বেরিয়ে যায় দুজন, হিরণ ও কিরণ ভাবে তাদের কি দশা হবে, যেটুকুন লেখাপড়া জানে শহরে কি শহরতলিতে তাদের কেউ চাকরি দেবে না। তাছাড়া এ বাড়ির আর পাঁচটি মেয়ের মতন হিরণ কিরণও তেমন চালাক চতুর এমন নয়, হয়তো এতকাল পাড়াগাঁয়ে ছিল বলে দুজনের স্বামী যদি চাকরি করা তাদের দরকারও হয় কিছুতেই বউদের বাইরে যেতে দেবে না ধরে রেখেছিল। দুজনের স্বামী করা, অমল ও বিমল চেষ্টা চরিত্র করে চাকরি জুটিয়েছে, ৭৫ টাকা মাইনে শহরে পাকা কোঠা পাবে কোথায়, পরিবার এনে তুলেছে পারিজাতবাবুর বস্তিতে, অপেক্ষাকৃত পরিচ্ছন্ন, অপেক্ষাকৃত ভদ্র, তারা দূর থেকে শুনেছিল। দু নম্বর ও ছ নম্বর ঘরের ফিসফিসানি হয় প্রবীণা প্রবীণায়, হিরুর মা ও প্রমথর দিদিমায়। হিরুর মা আটা মাখছিল,
প্রমথ দিদিমা এসে হাত ঘুরিয়ে অর্থাৎ কথার চেয়ে ইঙ্গিতের ওপর বেশি জোর দিয়ে বলল, তামা কাঁসা কিচ্ছু নেই, অ্যালুমিনিয়ামের ডেকচি আর কলাই করা লোহার থালা গ্লাস, একেবারে হাত কাটা জগন্নাথ হয়ে এসেছে বোন। তা আমি এক নজরে দেখেই বুঝে নিয়েছি, যেন আটা ডলতে গিয়ে মাথায় বেশি ঝাঁকুনি লাগছে সেই ভান করে হিরুর মা প্রবল বেগে মাথা নাড়ল। কর্তার মুখের আগুন তো দেখছি নিভছে না, সেকেন্ডে সেকেন্ডে সিগারেট ধরাচ্ছেন, বিবির পায়ে জুতো। আসলে ভিতরে মাল মশলা নেই, বাইরে ফুটুনি দিয়ে ঢেকে রাখতে চাইছে। জুতো সিগারেট কদিন, দাঁড়াও না, পারিজাতের গোয়ালে মাথা গলিয়েছে, খোলস খসতে দেরি হবে না। ছ নম্বর আর বারো নম্বর ঘর দুটো ঠিক মুখোমুখি, কেননা বাড়িটা গোল। হিরুর মার রক থেকে শিবনাথের ঘরের ভিতর পরিষ্কার সব দেখা যাচ্ছে। আরো বেশি করে দেখা যাওয়ার কারণ, এই মাত্র ওরা ঘরে ঢুকেছে, পর্দা খাটানো হয়নি, জিনিসপত্র ছত্রখান করে রাখা, এবং পর্দা কোনোদিনই খাটানো হবে না এ কথা সবাই জানে। এই বাড়িতে কোনো ঘরে পর্দা নেই। আস্তে দিদি আস্তে, প্রমথ দিদিমা ফিসফিসিয়ে হিরুর মাকে সাবধান করে দিলে। হিরুর মা তা গ্রাহ্য করল না, বরং আটা ডলার ভান করে মাথাটা আরো জোরে জোরে নেড়ে প্রমথ দিদিমাকে বলল, জিনিসপত্র আবার রাতেও রকে ফেলে রেখো না, ওই তো শুনলাম কাল ওদিকের কোন এক বস্তিতে নাকি আবার চুরি হয়ে গেছে, সেখানেও সব ভদ্রলো ঠিক এ বাড়ির মতন, তা নিত্য নতুন লোক আসছে যাচ্ছে এসব বাড়িতে, এমন তো হবেই, তুমি কার কতটা জানো বলো। প্রমথ দিদিমা হিস হিস করে বলল, আসতে বোন আসতে। তাই এ বাড়িতে কম ঘটনা হয়েছে নাকি? তিন আর চার নম্বর পাশাপাশি দুটো ঘরের মাঝের ছোট্ট চৌকন রকটার উপর বসে মৃদুমন্দ ভাষায় ও সম্ভব বলে হুঁকুর গুড়গুড় শব্দ দিয়ে কথাগুলোকে ঢেকে রাখতে চেষ্টা করে বিধুবাবু শেখরবাবুকে বললেন, সেই যে এক ইয়ং ম্যান এলো, আর এলো তার আপ টু ডেট স্ত্রী। না, আমি বলছি সঙ্গতিটা বড় কথা নয়, অভাবটাই সব সময় খাটছে না, যার জন্য শহরের বাইরে পারিজাতের সস্তা মতন এই কামরাগুলোতে রাত্রির খালিও থাকছে না। যা বলেছ, হুঁকোয় গুড়গুড় শব্দটা প্রবলতর করে তার আড়াল থেকে শেখরবাবু মন্তব্য করলেন, ছি ছি, শেষটায় জানা গেল ইয়ে। হ্যাঁ হ্যাঁ, আমার খুব মনে আছে সেই কথা, সাত নম্বর কামরা ভাড়া করেছিল দুটিতে। না, আমার বক্তব্য ক্রাইসিস ফ্রাস্ট্রেশনের যোগ বিয়োগ কষে সমাজবিজ্ঞানীরা আধুনিক সমাজে যে চিত্রই আঁকুন, আমরা তো চোখের ওপর দেখছি আমাদের আধুনিক সমাজটা কি দাঁড়িয়েছে, কেমনের চেহারা হচ্ছে দিন দিন। রেসিডেন্সিয়াল হাউসের অভাব, দুর্ভিক্ষ, বেকার সমস্যা তো আছেই, এদিকে এই ডামাডোলের বাজারে ভালো মন্দ ইতর ভদ্র শিক্ষিত অশিক্ষিত সব মিশে জগাখিচুড়ি হয়ে যাচ্ছে আমাদের এই লোয়ার মিডল ক্লাস সোসাইটি। কার ভিতর কি আছে, কেমন প্রকৃতি, বাইরে থেকে তা বোঝার উপায় নেই। যা বলেছ, হোমিওপ্যাথ শেখর বারো নম্বর ঘরের জানলার দিকে তাকিয়ে আস্তে আস্তে মাথা নাড়ে, সেই যে এক নম্বরে গেলবার খুলনা না রংপুরের একটা ফ্যামিলি এসেছিল, ছি ছি কি কেলেঙ্কারি করে গেল শেষ পর্যন্ত। হ্যাঁ, অভাব আছেই, কিন্তু স্বভাবটাকে বাদ দিলে চলবে কেন, বাপ তো মোটামুটি রকম একটা চাকরি করত, অবশ্য পুষি অনেক ছিল, বড় ফ্যামিলি, কিন্তু বড় ছেলেটা কি জঘন্য কাজ করে গেল। রংপুরের পরিবারের দুষ্কৃতকারী জ্যেষ্ঠ পুত্রের কথা মনে করে স্কুলমাস্টার বিধু মুখাবয়ব অতর্কিতে গম্ভীর করে ফেলল, হবেই, এ বাড়িতে আড়াল বলে কিছু নেই, উঠোনে দাঁড়ালে সবগুলো ঘরের ভেতর দেখা যায়, এতগুলো পুরুষ স্ত্রী ছেলে মেয়ে, একটা পাতকুয়ো, দেড়খানা পায়খানা, হামেশা এর গায়ে ওর ধাক্কা লাগছে। আমি ঠিক করে ফেলেছি, সুবিধে পেলে এ বাড়ি ছেড়ে দেব, এখানে কোনো ভদ্রলোক থাকতে পারে না। হোমিওপ্যাথ শেখরবাবুর গলার স্বর হুঁকোর শব্দকে ছাড়িয়ে যাচ্ছে দেখে বিধু মাস্টার হিস হিস করে উঠল, আস্তে আস্তে শুনবে যে। এ কি আর গেরস্ত বাড়ি বলা চলে,
আমি বলবো হোটেল, হোটেল বাড়ি বারোখানা কামরা। হ্যাঁ, এখানে সবাই মফস্বলের হোক কলকাতার হোক, যথেষ্ট শহুরে হাওয়া গায়ে মেখে বিপদে পড়ে এসে টিনের ঘরে বাসা বেঁধেছে। বাবা, দেখছো তো পাউডার সাবান এসেন্সের অভাব যাচ্ছে কখনো? কি সিনেমা দেখার, রেস্টুরেন্টে যাওয়ার, নামে বস্তি, কিন্তু কোনো কোনো ঘরে প্রগতির ঠেলা বড় শহরকে হার মানিয়ে দেয়। থাক থাক, ঠান্ডা বিধু মাস্টার উত্তেজিত হোমিওপ্যাথকে শান্ত করে। তোমার প্র্যাকটিস ভালো, পয়সা আমদানি হচ্ছে, ভালো জায়গায় চলে যাও। বিপদ তো আমার, আমাদের, এতগুলো মুখ এই আয়। এরা দুজনেই বারো নম্বর ঘর দুদিনও খালি পড়ে রইল না, আবার নতুন ভাড়াটে এসে গেল দেখে উত্তেজিত বিক্ষুব্ধ হয়ে আছে। জলের অভাব, জায়গার অভাব, চলাফেরার অসুবিধেই বা কি কম। একটি মানুষ চলে গেলে মনে হয় অনেকখানি জায়গা ফাঁকা হলো, একটি লোক বাড়লে মনে হয় পরমায়ু আরো কয়েক ঘন্টা কমল। শুধু কি জল জায়গার অভাব? মনের অপ্রশস্ততা, হিংসা, কলহ, নিন্দা, পরচর্চা, কুৎসা, কদর্য স্বভাব এ বাড়ির বাতাস ভারী করে রেখেছে। এখানকার মানুষ মানুষই নয়, একজন আর একজনেরটা চোখে দেখছে বলেই এই অবস্থা, পর্দা নেই বলেই এত বিপদ। শিবনাথ ও রুচির আবির্ভাবের পর সন্ধ্যা থেকে ফিসফিস করে দুই বন্ধু এইসব আলোচনা করছিল, আর বারো নম্বর ঘরে জানালা দিয়ে দেখছিল শিবনাথ ও রুচি কি করছে। রুচি সব ছেড়েছে, কিন্তু সেকেন্ড হ্যান্ড স্টোভটা আজও আঁকড়ে ধরে আছে, সেটাই এখন খুব বেশি কাজে লাগল। শিবনাথ একটু ঝাড়পোঁছ করে বিছানা করে মঞ্জুকে শুইয়ে দিল। বেচারা সে কখন থেকে ঘুম পেয়েছে, না খেয়ে ঘুমিয়ে পড়ল বলে রুচির কম দুঃখ হচ্ছিল না। মাঝখানে এসে রুচির কাজে সাহায্য করে দিয়ে গেল কমলা এবং আরও কে দু তিনটি মেয়ে। শিবনাথ বাইরে চলে গেল সিগারেট কিনতে, তার সিগারেট ফুরিয়েছিল অনেকক্ষণ। রুচি রান্না করছিল আর জানালার বাইরে অপেক্ষা করছিল অনেকগুলো মেয়ে মুখ, অর্থাৎ তারা জানতে চাইছে কোথা থেকে এলো এই পরিবার, কি বৃত্তান্ত। কেননা সকলের আগে এটা জানাজানি হয়ে গিয়েছিল রুচি বিয়ে পাস, এই বাড়ির আর কোনো মেয়ের এত শিক্ষা নেই। নবাগত বস্তিবাসিনী সম্পর্কে তাদের কৌতূহলটা তাই বেশি। রুচি বলল, আপনারা ঘরের ভিতর আসুন, উনি বেরিয়ে গেছেন। তা কজনই বা এসে ভিতরে দাঁড়াবে, এইটুকুন ঘর। কমলা একজন একজন করে সকলকে ভিতরে ডেকে পরিচয় করিয়ে দিল। এর নাম সুনীতি, ডাক্তারবাবুর মেয়ে, ভালো গান গাইতে পারে। এর নাম মমতা, বিধুবাবুর মেয়ে, কবিতা লিখতে পারে। এর নাম বেবি, নাচতে পারে। তোমার পুরো নাম কি বেবি বলো? সুন্দর চেহারার মেয়েটির চিবুক ধরে আদর করে কমলা বলল, আমার নাম বেবি গুপ্ত। কোন স্কুলে পড়ো? রুচি প্রশ্ন করল। এখন পড়ি না, নাম কাটা গেছে, লোরেটোতে পড়তুম। কেন নাম কাটা গেল? বাবার চাকরি নেই। কোথায় থাকতে কলকাতায়? পার্ক স্ট্রিট। তোমার বাবা কি করতেন, কোথায় চাকরি করতেন? একটা বড় মার্চেন্ট ফার্মে, বাবার চাকরি গেছে বলেই আমরা বস্তিতে এসে ঢুকেছি, বলে মেয়েটি মুখ কালো করল। যাক গে, কমলা বেবিকে দরজার বাইরে পাঠিয়ে দিয়ে লম্বা বেনি পরা আর একটি মেয়েকে ভেতরে টেনে এনে দাঁড় করালো। নাম অদিতি, আট নম্বর ঘরের। এর দাদা ফ্যাক্টরিতে কাজ করে, এর বাবা বাস কন্ডাক্টর, নাম মুকুল। এটি পাঁচি, ওর বাবা মোড়ে একটা ছোট্ট সেলুন দিয়েছে। নাম, তোমার নাম কি বলো? টেপি। তোমার? ময়না, কমলা বলল। এর বাবা ফেরিওয়ালা, আগে বড় বাজারে ভালো ফলের কারবার ছিল, ফেল করে এখানে এসে সাবান টাবান বিক্রি করছে। আর আছেন একজন শিক্ষক এবং পাশের ঘরে থাকেন শেখর ডাক্তার, হোমিওপ্যাথ। এই অঞ্চলে এসে তার হাত যশ হয়েছে, আগে ছিলেন পাকিস্তানে। রুচি রান্না শেষ করে অন্য কাজে হাত দিতে তারা সরে গেল, কমলাও বিদায় নিল। মশাই, আমরাও রিফিউজি ছাড়া আর কিছু নয়। মুদির দোকানের সামনে বিছানো বেঞ্চিটা
একরকম ফাঁকা ছিল বলে বিশ্রাম করতে বসেছে শিবনাথ। ওপাশে বসা এক ভদ্রলোক দেশলাইয়ের কাঠি জেলে বিড়ি ধরাতে ধরাতে বললেন, মশাই কোথায় থাকতেন এর আগে? কলকাতায় মুক্তারাম বাবু স্ট্রিটে, ভয় ভয় বলল শিবনাথ, বলে চুপ করে গেল। আবার চুপ করে রইলেন কেন? ভদ্রলোক যেন বিরক্ত হয়ে বিড়িটা ঠোঁটের কাছে নিয়েও টানেন না। নানা স্ট্রিটের বাবুরা এই টিনের ঘরে এসে মাথা গুঁজছে, লজ্জার কিছু নেই, বলুন কি সার্ভিসে ছিলেন? শিবনাথ ঘাড় নেড়ে লোকটির দিকে তাকিয়ে রইল। দোকানের সামনে আর কেউ দাঁড়িয়ে নেই, অন্য খদ্দেররা চলে গেছে। দোকানে একটা বাক্সের ওপর বসে একটি লোক, শিবনাথ অনুমান করল এরই দোকান, পুরু চশমা চোখে কেরোসিনের বাতির নিচে মাথা গুঁজে হিসাব লিখছে। কি বলো বনমালি, এখানে এসে যদি পরিচয় মানে পূর্বের নামধাম চাকরি বলতে লজ্জা করে, তো পরে বাকি কাজগুলোর লজ্জা ঢাকতে অনেক কাঁথা কম্বল জড়াবার দরকার পড়বে যে। ভুল বলেছি? বনমালি তৎক্ষণাৎ মাথা তুলে এবং পুনঃপুনঃ সেটি নেড়ে জানালো, না ভুল নয়, কে গুপ্ত কখনো ভুল বলে না। কেই নি? শিবনাথ সপ্রশ্ন দৃষ্টিতে এবার মুদির দিকে তাকায়। আপনি মুক্তারাম বাবু স্ট্রিটে থাকতেন? উনি ছিলেন পার্ক স্ট্রিটে সাহেবের সঙ্গে ফ্ল্যাট ভাড়া করে, দাসদাসী ছিল, আরদালি ছিল, আর উঠতে বসতে গাড়ি। বনমালিও একটা বিড়ি ধরায়। তা চাকরি গেলে কটি বাঙালির ছেলে খাড়া থাকে? কই, আমার তো চোখে পড়ে না, আমি দেখিনি। এখন বুঝুন সেই কে গুপ্তকে আজ 18 টাকার ঘর ভাড়া করে থাকতে হচ্ছে মশাই, লজ্জার কিছু নেই, সব সমান এখানে। শিবনাথ যেন এইবার লজ্জা ভাঙল, এমনভাবে বেঞ্চির ওপাশে বসা ভদ্রলোকের দিকে আবার তাকাল। 1000 টাকার ওপর তার মাইনে ছিল। বনমালি আরো পরিচয় দিলে কে গুপ্তর, শিবনাথের প্রতিবেশী। প্রতিবেশী বা কেন, এক বাড়ির লোক, হয়তো তার পাশের ঘরেই এসে আজ শিবনাথ উঠেছে। বিলিতি মার্চেন্ট অফিস যখন ঠেলা দেয় আকাশে ওঠে, যখন পড়ে তখন কি ভাঙে কি যায় তার হিসেব থাকে না। কত মূল্যবান রত্ন রাস্তায় ড্রেনে ডাস্টবিনে গড়াগড়ি যাচ্ছে। হ্যাঁ, এই গুপ্তের সই না হলে অত বড় অফিসটায় 500 কর্মচারীর মাসের মাইনে আটকে থাকত, আজ তার সইয়ের 1 পয়সাও মূল্য নেই। বনমালি থামল। থামলে কেন বলো, বলে যাও বনমালি। কে গুপ্ত বনমালির দিকে না তাকিয়ে আবার একটা বিড়ি ধরায়। একটা সই দিয়ে পাঠানো হয়েছিল সন্ধেবেলা, আধ পয়সা চা ধার দেয়নি বনমালি পোদ্দার কে গুপ্তর মেয়েকে বিশ্বাস করে, অথচ এমনি দুজনে বন্ধুত্ব কম কি। কে গুপ্তর কথা শুনে বনমালি একটা দীর্ঘশ্বাস ছাড়ল ও কতক্ষণ চুপ করে থেকে নিজের হিসেব দেখতে লাগল। শিবনাথ দুজনকেই মনোযোগ দিয়ে দেখছিল। একটু পর বনমালি মুখ তুলে আর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি করব রে দাদা, আধ পয়সার এই ধরো ফোড়নো ধার দিতে আরম্ভ করেছি, কি কাল এই যে এখন নিরিবিলিতে বসে তোমাদের সঙ্গে গল্প করছি, আরাম পাচ্ছি তাও পাব না। দিনের বেলায় মাছির যন্ত্রণায় বসতে পারি না, রাত্রে ধারে ফোড়ন নেবার খদ্দেরের ঠেলায় আমার প্রাণ বেরিয়ে যাবে। ধার বিক্রি বন্ধ করার কি একটা কারণ গুপ্ত? না হলে তুমি কত বড় লোক ছিলে সে কি আমি জানি না, তাই তো ভদ্রলোককে বলছিলাম কি লোক কি হয়ে গেল। বনমালি অত্যধিক গম্ভীরভাবে কথাগুলো বলায় কে গুপ্ত আর কিছু বলল না। শিবনাথ যথেষ্ট আলো না থাকা সত্ত্বেও খুঁটিয়ে খুঁটিয়ে নতুন প্রতিবেশীকে দেখছিল। যাক কি, একটু পর কে গুপ্তর থমথমে গলার শব্দ শোনা গেল, পাশে শিবনাথ বসে ভ্রুক্ষেপ নেই। বাজে জিনিস নিয়ে তর্ক করে আমি মাথা গরম করতে চাই না, পরশু ড্রাই ডে, যা হোক করে একটা বোতল জোগাড় করার ব্যবস্থা করো, তারপর তুমি আধ পয়সা চা কি 1 পয়সা নুন কাউকে ধার দেও না দেও বয়ে গেল। শিবনাথ বনমালির দিকে তাকাতে বনমালি বোঝায়, না লজ্জা করবার লুকোবার কিছু নেই মশাই,
এখানে সবাই সবারটা জানছে দেখছে, না জানানো না দেখানোটাই খারাপ। কিন্তু জানছি বলেই আর দশটা লোককে এ পাড়ার যে চোখে দেখছি, কে গুপ্তকে সেই চোখে দেখি না, দেখতে বুকে বাজে। এখানে কি কোনো শালা জানে যে এই এমন সময় হলে এই লোক বন্ধুবান্ধব নিয়ে চৌরঙ্গীর হোটেল গরম করে রাখত? দু হাতে টাকা রোজগার করেছে, দু হাতে খরচ করেছে, সে আর কথা কি, আজ পা ভেঙে হাতি খানায় পড়েছে। বলো থামলে কেন বনমালি? তার রোজ বিকেলবেলার জল খাবার ছিল 5-6 টাকা। বনমালি শিবনাথকে শোনায়, আর জলযোগ সেরেছে মুদির দোকানের বেঞ্চিতে বসে 2 পয়সার তেলে ভাজায়। থামিস কেন বনমালি, বলে শুনিয়ে দে আমার মুক্তারাম বাবু স্ট্রিটের বন্ধুকে। বলে কে গুপ্ত হঠাৎ এমনভাবে শিবনাথের দিকে তাকিয়ে গুজগুজ করে হেসে উঠল যে শিবনাথ না হেসে পারল না। তাই প্রশ্ন করছিলাম মশাই, বড় যে সাদ করে পারিজাতের চিড়িয়াখানায় এসে সপরিবারে প্রবেশ করেছেন, গত বছর কটা কলেরা কেস হয়েছিল এ বাড়িতে তার খবর রাখেন? এ বাড়িতে যক্ষা রুগী আছে, আরো কত কি খারাপ রোগ আছে। মানুষ চোর বদমাস গুন্ডা পকেটমার লোফার ইনফর্মার পাগল। থাক থাক, বনমালি একটা হাত তুলে গুপ্তকে চুপ করতে বলল। এসব বলে আর কি হবে, তা কি আর ইনি জানেন না, এতকাল মুক্তারাম বাবু স্ট্রিটে ছিমছাম নিরিবিলি কামরায় বউ বাচ্চা নিয়ে সুখের রাজ্যে ছিলেন। এখানে 12টা পরিবার, 5টা লোক ভালো, 7টা লোক ইতর বদমায়েস থাকবেই। বনমালির কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে আর একজন এসে দাঁড়াল, গায়ে গেঞ্জি হাতে হুঁকো। নমস্কার ডাক্তারবাবু। বনমালির দিকে তাকিয়ে ঈষৎ মাথা নেড়ে আর চোখে বেঞ্চিতে বসা কে গুপ্ত ও শিবনাথকে একবার দেখে আগন্তুক শেষটায় শিবনাথের সামনে গিয়ে দাঁড়ায়, আপনি এই এলেন বুঝি? হ্যাঁ। ভালো, ভালো মানুষ মানুষের সঙ্গ ভালোবাসে, সমাজবদ্ধ জীব, এ আর অন্যায় কথা কি, বলে শেখর ডাক্তার চোখ বুঝে হুঁকোয় দুটো টান দিয়ে গলায় একটা অদ্ভুত শব্দ করে হাসল কি কাশল বোঝা গেল না। শিবনাথের দিকে তাকিয়ে বলল, আপনার মশারি ফোসারি আছে তো? শিবনাথ মাথা নাড়ল। আপনারা সবাই টিকা ফিকা নিয়েছেন তো? হ্যাঁ, আসবার আগে আমরা 3 জনই টিকা নিয়ে এসেছি। শিবনাথ ঢোক গিলল। সাবধান, হুঁকোয় আবার দুটো টান দিয়ে ডাক্তার বলল, এ বাড়ির কিছুই বিশ্বাস নেই, এখানে যে বাচ্চা কাচ্চা নিয়ে বেঁচে আছে এটাই জগদম্বার কৃপা। কে গুপ্ত নীরব, বরং মনে হলো ডাক্তারের কথায় কান না দিয়ে আকাশের তারা দেখছিল। অদূরে একটা গাছের ডালে বাদুড়ের পাখার ঝটফট শব্দ শোনা গেল। শেখর ডাক্তারের পাশে এসে দাঁড়ালো বিধু মাস্টার। আপনি নতুন এলেন? শিবনাথ ঘাড় নাড়ল। আর কোথাও ভালো ঘরটর পেলেন না বুঝি? শিবনাথ মাথা নাড়ল। মাস্টার এবার ডাক্তারের দিকে তাকায়, অথচ দেখো ডাক্তার, নিত্য ভাড়াটে জুটছে, একবেলা একটা ঘর তুমি খালি পড়ে থাকতে দেখছ না। কিন্তু কই, বাড়িতে পাতকুয়োটার সংস্কার করার কথাটা পারিজাত কানেই তুলছে না। সরকার শালাকে মাস শেষ হতে দিব্যি রসিদ বই দিয়ে পাঠিয়ে দিচ্ছে ভাড়াটি আদায় করতে। বলি আমরা কি মানুষ না, এতগুলি লোক একটা কল, এই রকম কাণ্ড দেখেছো কখনো? ইলেকট্রিক আনবে আনবে করে আজ 2 বছর ঘোরাচ্ছে। তোমরা বলতে জানো না তাই আদায় করতে পারো না। বলার মতো করে বললে পারিজাতের বাবা সাধ্য আছে বাড়তি পাইপ না বসিয়ে কি আলো না আনিয়ে দেয় বাড়িতে? মাস মাস এতগুলো ভাড়ার টাকা পাচ্ছে, তাও আগাম শেয়ালচোর তো রায় সাহেবের এই জমিতে শুনেছি ওয়ার্ডের পরেও। এখানে ইম্প্রুভমেন্ট 50 বছর বাকি, তা কিছু টিন টালি খরচ করে কোনো রকমে একটা খোঁয়াত তৈরি করে দিয়ে পতিত জমি থেকে বেশ মোটা টাকা আয় হচ্ছে। করবে বই কি, একটার জায়গায় 2টো কল, আরো 2টো করে পায়খানা তৈরি করে দেবে, দিতে বাধ্য যদি আজ সব একজোট হয়ে ভাড়াটা বন্ধ করে দাও। ডাক্তারের এই কথায় মাস্টার একটু ক্ষুণ্ণ হল। যা হবার নয় তা তুমি বলছো কি করে? 12 ঘরের মধ্যে তুমি আমার 2টি ঘর দেখাও,
একরকম ভাবে হাঁটে, কথা বলে, খায় কি একরকম কাজ করে। তুমি ডাইনে চললে আমি বাঁয়ে চলবই। তুমি যদি বলো জলের জন্য রেন্ট বন্ধ করো, আর একজন তৎক্ষণাৎ উত্তর দেবে না তার আগে চাই লাইট। এটা বস্তি হলেও ভদ্রলোকের বস্তি, এখানে লেখাপড়া করার রেওয়াজ আছে, ছেলেমেয়েরা স্কুলে পড়ছে, ভাড়া বন্ধ করতে হয় আগে আলোর জন্য করব। বিধু মাস্টার চুপ করে রইল। এখানে সবাই ভাবছে আমার কথা সকলের আগে থাকবে এবং সবার ওপরে, সবাই মাতব্বর। কথাগুলো না আবার কাউকে প্রকাশ্যভাবে ডাক্তার বলতে শুরু করে, যার অর্থ কলহ সৃষ্টি। এই বাড়ির কয়েক সহস্র কলহ বিধু মাস্টার দেখে এসেছে, তাই একটু ভীরু গলায় বলল, থাকগে, তুমি আমি চেঁচালে কি হবে, চলো ওদিকটায় ঘুরে আসি, বাড়ি ঠান্ডা হতে রাত ১২টা। বলতে বলতে হাত ধরাধরি করে দুজনের দোকানের সামনে থেকে সরে পড়ল। এ দুটো হলো আসল বজ্জাত, বুঝলি বনমালি? আমি সব দেখি, দেখে চুপ করে থাকি, ভাবি কি হবে বলে, খামোকা কথা সৃষ্টি হবে কতকগুলো, কে ভাড়া দিচ্ছে কে দিচ্ছে না, কার দেবার ক্ষমতা কবে বন্ধ হবে, ওরা ভয়ানক টের পায়, ওরা এবং ওদের পরিবারের দুটো, বাচ্চাগুলো পর্যন্ত বোঝে কার আর্থিক ক্ষমতা কতটা, সারা দিন এই করে ঘুরে বেড়ায়, ব্যাস তারপর সোজা চলে যায় পারিজাতের বাংলোয়, গিয়ে বলে আসে অমুকের একটা রেন্ট আটকে গেলে নোটিশ দিয়ে তুলে দেবেন। দুবার চান্স নিতে গেলে ঠকতে হবে, কেননা ঘরের মানুষগুলো ছাড়া এমন জিনিস নেই যে সব বিক্রি করলেও দু মাসের ভাড়া উঠবে, কাজেই। জায়গাটা অন্ধকার থাকলেও শিবনাথ কেদারগুপ্ত চোখ দুটো চোখের ভিতর পর্যন্ত বেশ দেখতে পাচ্ছিল। পরনে ছেঁড়া মতন পায়জামা, গায়ে কম দামি একটা গরম কোট, অনেকদিন চুল কাটছে না, দাড়ি বড় হয়েছে গালের, আর বাকি যে কঘর আছে সেগুলোকে ছাগলও বলতে পারিস, মেষও বলা চলে। বউগুলি কিন্তু দেখতে খুবসুরত, দুটোই কাজে বেরিয়ে যায় সে কাক ভোরে, ঘরে ফেরে দুই দণ্ড রাত করে, একটা বুঝি স্টেট বাসের কন্ডাক্টর, ছুটির দিন হলেই সেজে গুজে বউ নিয়ে কলকাতায় চলল মরদ সিনেমায় রেস্টুরেন্টে খেতে, সব করতে রাজি আছে ওরা, কিন্তু ছুটির দিন বউকে নিয়ে বেড়ানো বন্ধ রেখে জল বাতি নর্দমা পায়খানা মশামাছি থুতু নিয়ে মিটিং করবে না, এই দায় বুড়োদের ওরা জানে, তাদের স্টপ করতে বললে স্টপ করবে, চলতে বললে চলবে, এর বেশি কিছু করবে না, কাজেই। কেদারগুপ্ত খসখসে গলায় হাসল, শিবনাথ হেসে গুপ্তর কথা সমর্থন করল, কাজেই রাত দিন জলকল পায়খানা নিয়ে ঘাঁটাঘাঁটি করছে এই বুড়ো শালিক দুটো, এরাই এখানকার মানে পারিজাতের বাবার চিড়িয়াখানার পুরনো জীব, হাজার অসুবিধা ভোগ করলেও বস্তি ছাড়বে না, কেননা অন্য জায়গায় গিয়ে এমন বিনি পয়সায় জল কল পায়খানা নিয়ে পলিটিক্স করতে পারবে না। একটু বয়স হলে মানুষ পলিটিক্স করতে চায়, ডাক্তার আর মাস্টার হলো তার নিকৃষ্টতম দৃষ্টান্ত। বস্তি এখন ওদের রাজনীতির এক নম্বর ফিল্ড হয়ে দাঁড়িয়েছে। হিসাবের খাতা থেকে বনমালী মাথা তুলল, কিন্তু হিসাব এখনো বাকি রয়ে গেল গুপ্ত, মাস্টার ডাক্তার বাস কন্ডাক্টর আর ফ্যাক্টরির দুই ছোকরাকে নিয়ে হলো পাঁচ ঘর, এক ঘরে তুমি আছো, এক ঘরে এসেছেন আজ এই ভদ্রলোক। চিবুক নেড়ে ইঙ্গিতে শিবনাথকে দেখিয়ে বনমালী বলল, আর পারিজাতকে গিয়ে সাহস করে দু কথা শোনাতে পারে এমন আর আছে কেউ? পাঁচু বাদুরি আছে এক ঘরে, সেই সেলুনলা, কে গুপ্ত মাথা নাড়ল, মানুষের ঘাড় ছেঁচে বেটা দু পয়সা করেছে শুনলাম, অথচ বস্তিটা ছাড়ছে না তো? বনমালী বলল, শালা এক নম্বরের খুনি, পয়সা করবে না কেন? কে গুপ্ত বলল, আমি আর ওর দোকানে এখন চুল কাটতে যাই না। কেন, ধারের খদ্দের নেয় না বুঝি পাঁচু? সে কথা হচ্ছে না, শালার খুঁড়ের ভয়ানক ধার, চুলের সঙ্গে ঘাড়ের মাংস তুলে ফেলে, নগদের কারবারেও বলে কি? বনমালী অবাক হয়ে শোনে, চামার, এক নম্বরের চামার,
গুপ্ত লম্বা চুলে হাত বুলিয়ে বলল, আমার চুল কি আর কাটা হবে না? হবে, কিন্তু সেদিন ন্যায্য পয়সা মিটিয়ে দেওয়ার পরও শালা আমাকে ইনসাল্ট করল, কিনা দোয়ানিটা খারাপ। কিরকম, তোমার বুঝি আর বেশি পয়সা ছিল না? বনমালী প্রশ্ন করল। পাল্টে দিতে পারলে না? কে গুপ্ত মাথা নাড়ল। একটু ভেবে বনমালী বলল, তারপর থেকে আর বুঝি চুল কাটছ না, দাড়ি কামাচ্ছ না? এদিকে আর একটাও সেলুন নেই বটে, হবে, আস্তে আস্তে হয়ে যাবে। নাহ, গুপ্ত একটা দীর্ঘশ্বাস ফেলল, সেলুন ছাড়া ভদ্রলোক চুল কাটতে পারে? বনমালীও দীর্ঘশ্বাস ফেলল। আহা, কত বড় সেলুন ছিল, কত আড়ম্বর করে চুল কাটতে, দাড়ি কামাতে, পার্ক সিটের সেলুন ডিলুক্সে, সেসব কি আমি জানি না? কে গুপ্ত বলল, থাক, অতীত ঘেঁটে লাভ নেই, কথা হচ্ছে পারিজাতকে গিয়ে দু কথা বলা নিয়ে। ওই শালা ভয়ানক স্বার্থপর, কারুর জন্যে কিছু করবে না, নিজের সুখ সুবিধা ছাড়া। কেন, বাড়িতে জলকলের সুবিধা হলে সেটা ওরও তো পাওনা হলো। পাঁচু ভাদুরি বলে কি, জলকলে ভাদুরির দরকার নেই, সারাদিন থাকে সেলুনে, রাতে ফোরে থাকে বেশ্যা বাড়ি। পাঁচু ভাদুরির এ বাড়ির সুখ সুবিধা ভোগের সময় কতটুকুন? জুটেছে সব ভালো। বনমালী শিবনাথের দিকে তাকালো। পারিজাতের চিড়িয়াখানা আর যত সব চিড়িয়া, কিছু মনে করবেন না মশাই, বন্ধু লোক বলে গুপ্তকে ঠাট্টা করছি। দাঁত বার করে মুদি হাসল। না, আমার মনে করার কি আছে? বেশ সতর্কভাবে কথাটা বলে শিবনাথ চুপ করল। থাকগে, বনমালী বলল, আর কে আছে ভাড়াটে? বলাই, বড়বাজারে ওর ফলের দোকান ছিল, এখন কাপড় কাঁচা সাবান ফেরি করছে বেলেঘাটার রাস্তায়। ওনাকে কাল সারাদিন একটাও সাবান বিক্রি করতে পারেনি, আমার কাছে বসে তখন কান্নাকাটি করছিল, আর চালাতে পারছে না। এদিকে ঘরে মেয়ে বড় হয়ে আসছে, ডুবছে লোকটা, কাজেই হেন ভাড়াটের আর সুবিধা অসুবিধা নিয়ে বাদ প্রতিবাদ কি, আমার মতোই চুপচাপ পড়ে আছে কোনার দিকের একটা ঘর নিয়ে। তাও বটে, বনমালী ঘাড় নাড়ল, এরকম অবস্থার ভাড়াটে একটু চুপচাপ থাকাই ভালো। কে গুপ্ত আকাশের দিকে মুখ করে কি ভাবল, সেজন্যই আমি এসে তোর দোকানের সামনে সারা দিন এই বেঞ্চিটার ওপর বসে থাকি বনমালী, যাতে না নিজের এই ক্রাইসিসের মধ্যে আবার ভাড়াটেদের স্ট্রাইক ফাইকের মামলায় জড়িয়ে গিয়ে একটা নতুন বিপদ ডেকে আনি। তা কি আর আমি বুঝি না, সে তো চোখেই দেখেছি। যাকগে, বলাইকে নিয়ে 10 ঘর ভাড়াটে হল, বাকি 2 ঘরে কে আছে? যেন বনমালীর এবারের প্রশ্নে কে গুপ্ত বেশি বিরক্ত হল। বাবা, তুমি আছো সদরটি আগলে বসে, বাড়িতে কটা মাছি ঢুকছে, কোন মাছিটা কার পাতে বসছে, কে কি দিয়ে ভাত খেয়েছে, সব তুমি জানো। 9 নম্বরের প্রীতিবিথি আর 1 নম্বর ঘরের ভাড়াটে কমলা কি তোমার দোকানে জিনিসপত্র কিনতে আসে না? এত বড় লোক হয়ে গেছে ওরা, ওদের সবকিছু এখন শহরের দোকান থেকে আসছে বুঝি? অনেকটা তাই, বনমালী গম্ভীর হয়ে বলল, কমলা মাঝে মাঝে আসে, করিস তো টেলিফোনের চাকরি, 2 বোন, ঘরে পুষ্যি কত? কমলার কোনো পুষ্যি নেই, বনমালী বলল, মাইরি নার্স আছে বেশ, কোন ডাক্তার ছোঁড়া নাকি বিয়ে করতে চাইছে, বিয়ে করবে না, বস্তির উন্নতি করবে, তাই এমন ভালো চাকরি করা সত্ত্বেও তোমাদের সঙ্গে সস্তা ঘরের ভাড়াটে হয়ে আছে। তোকে বলেছে নাকি? কে গুপ্ত নাকে হাসল। কি মশাই, আপনাকে বলেছে নাকি? এই মাত্র তো আপনার সঙ্গে আলাপ সালাপ হলো দেখলাম, কার কথা হচ্ছে বুঝেছেন তো? শিবনাথ সলজ্জ হেসে ঘাড় নাড়ল। হ্যাঁ, কমলা, নার্স বুঝি। হোক, আমি বলবো সি ইজ নো বেটার দ্যান এ বেবুষ্যে। এই গুপ্ত, বনমালী ধমক দিল, মাত্রা ছাড়িয়ে যাচ্ছে, কেন তোমার এত সব বাজে বাজে বকার প্রয়োজন? এক বাড়িতে ধরতে গেলে এক চালার নিচেই আছো সবাই, ব্যস্ত, তিনি তো এসেছেনই এখানে, 2 দিন বাস করবেন, কে কি মালুম করার মতন চোখ আছে? নাও ওঠো, এই বেলা দোকানের দরজা বন্ধ করি। কি মশাই,
আপনি আসতে না আসতে গুপ্ত সাথী হয়ে পড়লেন নাকি? শিবনাথের চোখের দিকে তাকিয়ে বনমালী মৃদু হাসল। না, এই শিবনাথ হঠাৎ ব্যস্ততার ভাব নিয়ে উঠে দাঁড়াতে চেষ্টা করল। বাড়ির ভিতর খুব চেঁচামেচি, অনেক লোক। এখানে আপনার দোকানের সামনেটা এখন বেশ ফাঁকা, নিরিবিলিতে একটু বসেছিলাম। না 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 না, বনমালী বুঝল শিবনাথ অন্যরকম বুঝেছে। কেন বসবেন না? আপনারা 10 জন ভদ্রলোক এখন এখানে বাস করতে আরম্ভ করেছেন দেখে সাহস করে আমিও দোকান করেছি। আসবেন বসবেন বই কি? বলছিলাম গুপ্তকে, বড্ড বাজে বকে। শিবনাথ চুপ করে রইল। কে গুপ্ত বোঝা গেল বিড়ি খুঁজতে পকেট হাটকাচ্ছে। সেদিকে তাকিয়ে বনমালী বলল, সেটার কি হলো? আর একটা কাজের যে খবর পেয়েছিলে, কোট প্যান্টলুন পরে সেদিন বেরোলে দেখলাম। বিড়ি পাওয়া গেল না, ব্যর্থ হয়ে হাত গুটল কে গুপ্ত। হয়নি হয়নি বলেই তো তোমার পায়া ভাঙা বেঞ্চিটার ওপর এসে আজও বসি। আর একটা বাংলা বোতলের জন্য তোমায় বাবা ডাকি। কথা শেষ করে গুপ্ত চুপ করে রইল। সেদিকে দৃষ্টি না দিয়ে বনমালী শিবনাথের দিকে তাকাল। গুপ্তর মতন এমন মন্দ বরাতের লোক আর দুটি দেখলাম না মশাই। কমসে কম লাখ জায়গা থেকে চিঠি পেয়ে দেখা করতে ছুটে গেছে, হচ্ছে না, কোনোটায় সুবিধে করতে পারছে না। তাই বলছিলাম ভয়ানক সুখের চাকরি ছিল, আজ এই অবস্থা মাথা খারাপ হবে বই কি, সেজন্যই এত বাজে বকে। কথা শেষ করে মোদি আর চোখে গুপ্তকে দেখল। কে গুপ্তর সেদিকে ভ্রুক্ষেপ নেই, বেঞ্চি ছেড়ে ওঠারও লক্ষণ নেই। তুই আমায় সতী শেখাচ্ছিস? তুই আমায় মেয়ে মানুষ চেনাচ্ছিস? বুঝলি বনমালী, আই হ্যাড গট এনাফ। আমার অফিসে 18টা মেয়ে ঢুকিয়েছিলাম, আমি তাদের চাকরি দিতাম এবং তা খেতেও পারতাম। সে কি আর আমি জানি না, তুমি কত বড় একজন বড়বাবু ছিলে? যেন একটু ভেবে বনমালী হেসে পরে প্রশ্ন করল, তা ডুবোজাহাজের কাপ্তান না হয় হাত পা ভেঙে আমার দোকানের সামনে চিৎপটাং হয়ে পড়েছে, মেয়েগুলো এখন করছে কি? বনমালী মিটিমিটি হাসল। সাঁতার দিয়েছে, ওরা ভালো সাঁতার কাটতে জানে বলে একটা অফিস ডুবতে থাকলে বেলাবেলি আর একটিতে গিয়ে আশ্রয় নেয়। দেয় ওদের আশ্রয়, তাই বলে কি আমাকে দেবে? কে গুপ্ত গলায় একটা শব্দ বলল, তাই বলি, যা জানিস না, যে লাইনে তুই নেই সেই লাইনের খবর তুই আমায় শেখাসনি, চুপ করে থাকবি। একবার থেমে গুপ্ত শিবনাথের দিকে তাকায়, দুনিয়া জুড়ে বেকার সমস্যা, কিন্তু যুবতী উপোস থাকছে, মোদি দোকানের সামনে বেঞ্চিতে বসে গাছের পাতা গুনছে, এমন দেশের নাম কি আপনি খবরের কাগজে দেখেন মশাই? তাছাড়া আমরা যখন হালে স্বাধীন হয়েছি, প্রথম প্রথম এদিকটায় ভদ্রতাটা একটু বেশি করবই, কি বলেন? ইঙ্গিতটা বনমালী বুঝল কিনা শিবনাথ বুঝতে পারল না, নিজে বুঝে মৃদু হাসল। কে গুপ্ত বলল, আই ক্যান ওয়েল ইমাজিন হাউ সি ম্যানেজ। বুঝেছেন মশাই, ওর হাতে ঘড়ি, মাখন না মেখে পাঁও রুটি খায় না, একটু ফল দুধ ঘরে বসে টুপটাপ চুকচুক করে বেশ চালাচ্ছে। আপনি একদিন উঁকি দিলে দেখতে পাবেন। আমি ওর মতন মেয়ে মানুষের ঘরে? ও যদি আজ মরেও গেছে শুনি উঁকি দেব না, উঁকি দেবার দরকার হয় না। পুস্তির লোকের সব কিছু চাপা থাকে না, কে কি খাচ্ছে তা লুকোবার জো নেই, খারাপ জিনিস তো বেরোবেই, ভালোটাও আপনি খেতে পারবেন না, প্রকাশ পাবে। মাছি, শালা বিধু মাস্টারের 12টা, ভুবনের ঘরের 11টা, ফ্যাক্টরির 2 ঘরের 2.5টা করে ধরুন, আর ওদিকটায় কারা থাকে? এইটুকুন বাড়িতে সবে হাঁটতে শিখেছে, কথা বলতে শিখেছে, 30টা বাচ্চা মশাই, পিলপিল করে রাত দিনে ঘরোঘর করছে, আর এর রান্নার খবর এসে ওকে দিচ্ছে, আর ওর কি বাজার এলো তাকে গিয়ে তৎক্ষণাৎ তার লিস্টি দিচ্ছে। ভালোই তো, বনমালী বলল, গরম মশলা দিয়ে রান্নার রেওয়াজ উঠে গেছে, এখন গন্ধে তরকারি বোঝবার উপায় নেই, কাচ্চা বাচ্চাদের কলরাবে সেটা বোঝা গেলে মন্দ কি? কে গুপ্ত বনমালীর কথায় কান না দিয়ে শিবনাথের দিকে তাকাল। সুতরাং খবর আমাদের কানে আসছে, ফল মাখন দুধ ঘি ওভালটিন খেয়ে খেয়ে স্বাস্থ্যটা কেমন তাগড়াই করেছে লক্ষ্য করেছেন তো?
শিবনাথ একটু আগে দেখা কমলাকে মনে করবার চেষ্টা করল। বনমালী আর বাক্য ব্যয় না করে দোকানের আলো নিবিয়ে দরজা তালা দিল। যা বললাম ভুলে যেও না, কে গুপ্ত বলল। বনমালী কথা বলল না। বনমালী চলে যেতে কে গুপ্ত গলা নামিয়ে শিবনাথকে বলল, ভাবছেন মুদির সঙ্গে কেন আমার এত বন্ধুত্ব? ভয়ানক কাজ দেয় ওকে দিয়ে মশাই। কাল বললে বিশ্বাস করবেন না, ওর দোকান থেকে তেল নুন ডাল মশলা বউ বুদ্ধি করে আমার পুরনো ফ্লাস্কটা মেয়েটাকে দিয়ে পাঠিয়ে ছটাক দেড় ছটাক করে সবই তো নিয়ে গেল। শিবনাথ কে গুপ্ত চোখের দিকে তাকায়। ঘরের জিনিস বাঁধা রাখে বুঝি বনমালী? বাঁধা রাখে মানে, না হলে ওর দোকানে যে পাড়ার লোকের ঘরের জিনিসপত্রের একদিন পাহাড় জমতো মশাই, এত সব রাখতো বাসে কোথা? কাজেই বাটার সিস্টেম, ছাড়িয়ে আনা ফিরিয়ে পাওয়ার প্রশ্ন নেই, মন্দ নয়। বনমালী সঙ্গে সঙ্গে অন্য লোকের কাছে সব বিক্রি করে দেয়। শিবনাথ চুপ করে রইল। আমার শালা সব গেছে, কে গুপ্ত বলল, হাতের হাঁড়ি আর জলের ঘড়াটা ছাড়া, আর পরনের একখানা দুখানা জামা কাপড়। তা সেদিন ওয়াইফ ভেবে ভেবে শেষটায় যা হোক বার করতে পারল, মানে বেবির একজোড়া সায়া, বাক্সে তোলা ছিল। তা বেবি এখনো সায়া শাড়ি পরতেই আরম্ভ করেনি, জন্মদিনে কোন মাসিনা পিসি ওকে উপহার দিয়েছিল। যাগ্গে, বনমালী সায়া রেখে দেশলাই সাবান এক বোতল কেরোসিন গিন্নি ছুতসুতো আরও কি হাবিজাবি মিলিয়ে সুন্দর এতগুলো মণিহারি মেয়েটাকে দিয়ে পাঠিয়ে দিলে। কে গুপ্ত হা হা করে হাসল। আচ্ছা ব্যবসাদার, আর আপনি চাইলে না পাবেন কি ওর কাছে? বনমালী সব দিতে পারে আপনাকে, পাঁচ ফোড়ন থেকে আরম্ভ করে কন্ট্রোলের চাউল রাইডের মদ যত বোতল খুশি। ওর ওইটুকু দোকানই দোকান নয়, এটা কারবারের মুখ। শরীরটা এত বড় আর এত বেশি ছড়িয়ে আছে যে চট করে বোঝা যায় না, মালুমই হয় না সাদা চোখে। শিবনাথ ঠোক গিলল। কি ভাবছিল সে? লোক খারাপ না, কে গুপ্ত মাথা নাড়ল, পয়সার লোভ বেশি। তা পয়সার লোভে বনমালীর বলতে গেলে ক অক্ষর গোমাংস। আমাদের শিক্ষিত মহাজনেরা এদিনে কম মারাত্মক রকমের ব্যবসা করেছে কি বলেন? যেন অনিচ্ছা সত্ত্বেও শিবনাথ মাথা নাড়ল। কি মশাই, আপনি আমার কথায় বিশেষ মনোযোগ দিচ্ছেন না, যেন টের পেয়ে কে গুপ্ত হঠাৎ চুপ করল। শুনছি বই কি? শিবনাথ বলল, কটা বাজে? তা আপনার বুঝি হাত ঘড়ি নেই? আমারটাও শালা গেছে অনেকদিন, তা দশটা হবে। যান আপনি ঘরে যান, নতুন জায়গায় এসেছেন, আপনার স্ত্রী আবার ভাবছেন হয়তো আমায় বস্তিতে ঢুকিয়ে লোকটা পালালো কোথায়। শিবনাথ এবার নাকে হাসবার চেষ্টা করল। হ্যাঁ আপনি বুঝি এখানে বসে থাকবেন? আমি শালা ২৪ ঘন্টাই এখানে পড়ে আছি, বনমালীর দরজায় ধন্না দিয়ে আছি, কেননা কসাই হলেও ও আমার শুকনো দিনে গলাটা ভেজায়, প্রকৃত বন্ধু লোক। তাছাড়া বাড়িতে ঢুকতে ইচ্ছা করে না, ওই মশাই ডাক্তারনির দরুন। হ্যাঁ এই যে এখন এসেছিলেন, রোগা টিংটিংয়ের শেখর ডাক্তার হোমিওপ্যাথ, সবচেয়ে বেশি ঝগড়াটে ডাক্তারনি আর সবচেয়ে চড়া ওর গলার আওয়াজ। উহ, মাথা ধরে যায় প্রভাতকণার চিৎকারে, তাই তো পালি এখানে চলে আসি মশাই। আপনার হয়তো শুনতে ভালো লাগবে জানি না, আমার আয়ু অর্ধেক কমে গেছে ও চিৎকার শুনেই। শিবনাথ বলল, আমি চলি। না আপনি যান, আপনার ওয়াইফ ছেলে মানুষ। শিবনাথ বস্তির দিকে এগোতে এগোতে অনুমান করল কে গুপ্তর বয়স কত, তার স্ত্রী দেখতে কেমন, কত বয়স হবে। আপনার ওয়াইফ ছেলে মানুষ, গুপ্তর কথাটা শিবনাথ মনে মনে আওড়ায়। তা নতুন নতুন ঘটনা তো ঘটবেই, ১২টা পরিবার, একটা দুটো তিনটে করে প্রায় সকলের সংসারেই ঘটনা ঘটছে রোজ, দিবারাত্র ২৪ ঘন্টা। কিছুই অঘটন না ঘটিয়ে সুখে পেট ভরে ভাত খাবে, হাওয়া খাবে, গল্প করবে, সেই সোনার যুগ পৃথিবীতে কোনোদিনই ছিল না। এখন এসব অঘটনকে লোকে বাড়াবাড়ি করে দেখছে খামোকা। পরম নিশ্চিন্ততা, নির্ভরতা, শান্তি,
ও অনন্ত সুখ স্বর্গেই সম্ভব মাটির পৃথিবীতে নেই, থাকবেও না। আর কত তুচ্ছ জিনিস নিয়ে কত বড় ঘটনা হয়। এক ঘরের ঘটনা তিন ঘরকে জড়িয়ে ধরে। যে রাতে রুচি এ বাড়িতে এলো সেই রাত্রেই ঘটল একটা, শেখর ডাক্তারের ঘরে। কি না, রাত্রে খাওয়া দাওয়ার পর শেখর ডাক্তারের স্ত্রী প্রভাত কোনা বড় মেয়ের মনের ইচ্ছাটা জানতে পারল। কিনা টেলিফোনে চাকরি করার মতলব করেছে সুনীতি। শুনেই প্রভাত কোনা সাঁই সাঁই করে উঠল। আর ডাক্তারনীর চিৎকার একবার আরম্ভ হলে থামতে চায় না। একটু আগে বলছিল কে গুপ্ত, এ বাড়ির ছোট বড় সবাই জানে। সুনীতি গত বছর ম্যাট্রিক পাস করেছে, বিয়ের আলাপ এসে গেছে এর মধ্যেই দু তিনটে। এই জন্যও শেখর ডাক্তার একটু ব্যস্ত, একটু তাড়াতাড়ি চাইছিলেন জায়গাটা পাল্টাতে। যদি শহরের দিকে টালিগঞ্জ বালিগঞ্জ না হোক, অন্তত গড়পাড় বাগবাজারের দিকেও চলে যেতে পারতেন তো অ্যাসোসিয়েশনটা ভালো পেতেন, হয়তো পশারও জমত ভালো। রাজশাহী থেকে এসে রাজেন ঘোষাল কি এক সূত্রে শেখর তরফদারের মামাতো ভাই, প্রায় দেড় বছরের প্র্যাকটিসেই গাড়ি বাড়ি করে ফেলল, বসেছিল দর্জি পাড়ায়। ঘিঞ্জি হলেও কত ভালো সেসব জায়গা, কত বড় ঘরের মানুষ থাকে। একই আর এই বস্তি, ধুলো মশা মাছি নর্দমার পচা গন্ধশোকা মানুষ। এদের অসুখ হলেও পয়সা খরচ করতে চায় না, তাছাড়া পয়সা নেই দলের বেশিরভাগ। পয়সা এবং হ্যাঁ মেয়ের বিয়ে, অন্তত ভালো জায়গায় গিয়ে না বসা পর্যন্ত ভালো ছেলে পাওয়া যাবে না। বেলেঘাটায় ভালো ছেলে নেই। শেখর এবং প্রভাত কোনা দুজনেই মর্মে মর্মে টের পেয়েছিল। সুনীতির বিয়ে, ও যাতে সুখে থাকে, এই ভাবনার মধ্যে হঠাৎ ওর টেলিফোনে ঢুকবার ইচ্ছেটা প্রভাত কোনার কানে বেখাপ্পা ঠেকল। কেন, ওর কি রোজগারে ভাঁটা পড়েছে যে তুই চাকরি করতে যাচ্ছিস? কে পরামর্শ দিয়েছে তোকে? কার কথায় নাচছিস আগে বল। প্রভাত কোনা প্রবল বেগে ধমক দিয়ে উঠল মেয়েকে। প্রভাত কোনা অনেকটা আঁচ করে নিয়েছে। কে বলেছে বলো? চক্ষু রক্তবর্ণ করল ডাক্তারের স্ত্রী, চোখের জল মুছে ভয় কাতুর গলায় সুনীতি বলল, প্রীতি। ন নম্বর ঘরের ভুবনবাবুর মেয়ে, প্রীতি বড়, বিথি ছোট। ভদ্রলোকের ছেলেমেয়েরা সংখ্যায় সবচেয়ে বেশি। বাড়ির সবাই বলে ভুবনের মাছির ঝাঁক। ভুবন চৌধুরী আজ তিন বছর শয্যাশায়ী। বউবাজারে কত সুন্দর বাড়িতে ছিল। খাস রাধাবাজারে এক পার্সির ঘড়ির দোকানে চাকরি করত। ভালো ঘড়ি সারাতে পারে ভুবন। গ্যাস্ট্রিক আলসারে শেষ করে দিয়ে গেছে তার সব। চাকরি গেল, জমানো টাকা ছিল কিছু, তাও গেল। বিথির মার গয়নাগাটি বিক্রি হলো। এদিকে ছেলে মেয়ে হয়ে গেল দেখতে দেখতে অনেকগুলো। কলকাতার বাড়ি ভাড়া চালাতে না পেরে চলে এসেছে এখানে, সস্তা ঘরে। তা উপোষে মরতে হতো সবাইকে। যদি বড় মেয়ে প্রীতি কোনো রকমে ম্যাট্রিক পাস দিয়ে তাড়াতাড়ি টেলিফোনে ঢুকে না পড়ত। তাই বলো, যত সব ছোট লোকের আড্ডা এই বাড়িতে। আমার মেয়ের মাথা কাবার জন্য তোমরা তৈয়ার। বলি অপ্রীতির মা, প্রীতির মা ঘরে আছেন? প্রভাত কোনা লাফিয়ে উঠোনে নেমে ন নম্বর ঘরের দরজার কাছে ছুটে যায়। কেরোসিনের ডিবি জেলে ঘরের মেঝে বসে প্রীতির মা একটা কাঁথা বিছিয়ে সবে সেলাই করতে বসেছে। বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে এ সময়টায় তার একটু অবসর। প্রীতি ফিরতে এখনো দেরি। প্রীতির বাবা মেঝের এক পাশে শুয়ে নিজের হাতেই বাতের তেল মালিশ করছে। প্রভাত কোনার চিৎকার শুনে প্রীতির মা উঠে ঘরের দরজায় এসে দাঁড়ায়। কিরকম আক্কেল শুনি আপনার মেয়ের! বলি আপনার কি শাসন নেই, ডাকচাপ নেই? কেন, কি করেছে আমার মেয়ে? প্রীতির মা প্রভাত কোনার মূর্তি দেখে অবাক। কি কইরেছে, কি না কইরেছে! প্রভাত কোনা বিকৃত মুখে গর্জন করে উঠল। আর একদিন শুনছি প্রীতি ফসলানি দিচ্ছে আমার মেয়েকে আপিসে ঢোকাতে। আপনি শাসন না করেন, আমি প্রীতির মাথার চুল টেনে ছিঁড়ব বলে রাখছি। যত সব বেলেল নাপোনা, যত সব বদমাশি! আপনি আস্তে কথা বলুন, আপনি ভালো করে কথা বলুন।
প্রীতির মা চৌকাট পার হয়ে বাইরে এসে দাঁড়ালো। আমার মেয়ে কবে বলেছে আপনার মেয়েকে আপিসে ঢুকতে? আপনার অনুমতি ছাড়া মেয়ে আপিসে ঢুকবেই বা কেন? চাইছে, প্রীতি চাইছে সুনীতিকে দলে টানতে, আমার জানতে বাকি নাই। চোখ পাকিয়ে দুহাত ঘুরিয়ে প্রভাত কোণা নাটকীয় ভঙ্গিতে আরম্ভ করল, আপিসের কীর্তি শুনতে আমার বাকি আছে কিছু? দেশে থাকতে বেবাক হুনছি, এখানে আইসা তো দেখছি, কেন আমার ভাতের হাড়িতে কি ঠাডা পড়ছে যে পেটের মাইয়াকে বেশ্যা বানামু? যখন রাগ হয় দেশি উচ্চারণগুলো ডাক্তার গিন্নির জিহবায় খড়খড়ে হয়ে ওঠে। রাগে দুঃখে প্রীতির মা ঠকঠক করে কাঁপছিল। প্রভাত কোণার চিৎকার শুনে অন্য সব ঘরের লোকেরা এসে বাইরে দাঁড়িয়েছে, উঠানে রীতিমতন ভিড়। আপনি এসব কি আবোল তাবোল বকছেন? আপনাদের ইচ্ছা না থাকে মেয়েকে কাজে দেবেন না, সে আলাদা কথা, কিন্তু বেশ্যা ফেশ্যা এসব কি? এখানে আরো চার পাঁচটা ভদ্র পরিবার থাকে, ভুলে যাচ্ছেন? কমলার গলা। আরে আমার ভদ্র লোক রে! প্রভাত কোণা গলার স্বরকে আরো বিকৃত করে তুলল। ভদ্রলোকের মাইয়া সাইলা বেটা ছেলের গতরে গতর লাগিয়ে খুব আপিস করু, আমি দিমু না আমার মেয়েরে, ফর্সা কথা! কটমট করে প্রভাত কোণা কমলার দিকে তাকায়। তা আপনাকে এখানে ডাকলো কে মুক্তারি করতে? আপনার গা অত জ্বলছে কেন? কটমট করে প্রভাত কোণা কমলার দিকে তাকায়। আপনি যে আপিসের দলের মনে ছিল না, সেই জন্য প্রীতির হয়ে উকিলগিরি করছেন? কে ইতর ছোট লোক দশজন এখানে আছে জিজ্ঞাসা করুন, আপনার মতো এমন ছোট লোক মুখ এ বাড়িতে কারণ নেই। কমলা সুযোগ বুঝে কথা বলতে ছাড়ল না। ছোট লোক তুই, তোরা! উঠোনের এধারে গণ্ডগোল পাকতে আরম্ভ করেছে, দেখতে দেখতে ওধারে আর একটা গণ্ডগোলের সৃষ্টি। কি না, প্রমথর দিদিমা নিজের চোখে দেখেছে বলায়ের বউকে আট নম্বর ঘরের কয়লা নিয়ে পালাতে। হিরণের নতুন আদমন কয়লা, সবে তো কাল বিকেলে কিনে আনা হলো। আর সবাই যা করে, অর্থাৎ শোবার ঘরের ভিতর একধারে যেভাবে হোক জায়গা করে কয়লা ঘুটে কি কাঠ ঠেসে ঠেসে না রেখে হিরণ কয়লাটা বাইরের বারান্দায় রেখেছিল, এবং শেষ রাত্রে যখন প্রস্রাব করতে বেরোয় তখন নাকি প্রমথর দিদিমা দেখে বলায়ের বউ দু চাকা কয়লা তুলে কাপড়ের নিচে সেটা তাড়াতাড়ি লুকিয়ে ফেলে নিজের ঘরের দিকে সরে পড়ছে। অন্ধকার রাত হলেও সাদা কালো জিনিসটা বেশ মালুম হচ্ছিল। আদমন কয়লা এখানে কে বললে? কিছুতেই আদমন হবে না, কবেলা রান্না হয়েছে। তাই তো বলি, কয়লাওয়ালা এবার ওজনে কম দিলে নাকি, ভাবছি আর জগৎকে বকছি, চিৎকার করছিল বিমল হালদার। ফ্যাক্টরিতে ওভারটাইম খেটে রাত সওয়া আটটায় সে ঘরে ফিরেছে। ফিরে হিরণের মুখে প্রমথর দিদিমা নিজের চোখে দেখা কয়লা চুরির কাহিনী শুনে বিমল ভয়ানক চটে গেছে। যত সব হাড় হাবাতে এসে এখানে ঠাঁই নিয়েছে, তাই তো বলি কয়লা থাকে না, ঘুঁটে থাকে না, কাঠ কিনে কুলোতে পারি না, যায় কোথায় এসব? এমন ধারা চুরি হতে থাকলে রাজার ধনী কি আর চোখে থাকে? যত সব চোর ছোট লোক এসে বাসা বেঁধেছে এই বস্তিতে। চোর ছোট লোক তুই, তোরা! ঘরের ভিতরে আর থাকতে না পেরে বলাই চৌকাটের বাইরে এসে দাঁড়িয়েছে, কেননা বিমল তাকেই, তার পরিবারকে লক্ষ্য করেই এসব কথা বলছিল। এখন আর তা ঢাকা চাপা নেই। বিকেলে কলতলায় সবাই যখন লাইন দিয়ে জল ধরতে দাঁড়িয়েছিল, তখন ময়নাকে মুখের ওপর হিরণ জেরা করছিল, তার মা কয়লা পেল কোথায়? রাত্রে হিরণের কয়লা চুরি করে নিয়ে গিয়ে তবে আজ ওরা উনুন ধরাতে পেরেছে। ড্যাবডেবে চোখে ময়না হিরণের দিকে তাকিয়ে কথাগুলো হজম করেছে, তারপর ঘরে ফিরে গিয়ে মাকে বলেছে। নিত্য অভাব অনটনে জর্জরিত হয়ে বলাই বলাই স্ত্রী এ বাড়ির মধ্যে সকলের চেয়ে বেশি নীরব হয়ে গেছে। পাশের ঘরের লোকটির সঙ্গেও কথা বলতে তারা সংকোচ বোধ করে। পরনে কাপড় নেই, রাত্রে ঘরে আলো জ্বলে না, সপ্তাহে চার দিন উনুনে আগুন পড়ে না। এই হীনতাবোধ, এই অসহায়তার দরুন দিন থেকে দিন তারা মৃতপ্রায় হয়ে আছে। আজ সরাসরি চুরির কুৎসা তাদের ঘরে ছুঁড়ে মারতে তারা মুখ খুলতে বাধ্য হয়েছে। বলাই ঘরে না ফেরাতক ময়নার মা চুপ ছিল,
বলাই সব শুনে গর্জন করে উঠেছে, বটে, সব কাঠ কয়লাওয়ালা রাজা বাদশাহ এসে জুটেছেন এখানে, কপহা কামাচ্ছেন গালার কলে মজুরি খেটে, আমার কি জানা নেই, ইত্যাদি। বিমল ঘরে ফিরে সব শুনে তার চেয়েও জোর চিৎকার করে বাড়ি মাথায় তুলেছে, আমি পুলিশে খবর দেব, বাড়িওয়ালার কাছে রিপোর্ট করব, চোর ছাচরদের না তাড়ালে এবাড়ি কালই ছেড়ে দেব সব। কত শালা এবাড়ি ছেড়ে দিয়ে রাজপুরীতে গিয়ে ঠাঁই নিচ্ছে আমার জানা আছে, লম্বা কথা বলতে সব শালাকেই শুনি। ছোট লোক, রাস্তার কুকুর, খেতে পায় না, তবু কত বড় বড় গলা, তুমি যাও না, গিয়ে কঘা মুখে বসিয়ে দাও। চৌকাটের ওপারে দাঁড়িয়ে ফিসফিসে গলায় হিরণ স্বামীকে তাতাচ্ছে। বিমল দাঁড়িয়ে রাগে দাঁতে দাঁত ঘষছে, সাহস পাচ্ছিল না রোগা টিংটিংয়ের শরীর নিয়ে বিশাল দেহ বলাইয়ের সঙ্গে গিয়ে লড়ে। অনাহারে অর্ধাহারে থেকেও মানুষের শরীর এত বড় থাকে কি করে সে ভাবছিল। কিন্তু বিমল লক্ষ্য করেনি বলাইয়ের কাঠামোটাই বড়, আসলে গায়ের মাংস ঝুলে পড়েছে, স্নায়ু ঢিলে হয়ে গেছে, কোটরগত চক্ষুদয়, বিশীর্ণ গণ্ডদেশ। থাক বাবা, আর চেঁচিয়ে কাজ নেই। চৌকাটের ওধারে দাঁড়িয়ে ময়না বাবাকে ডাকছে, বনমালীকে অনেক বলে কয়ে চার পয়সার মুড়ি আনাতে পেরেছি, তুমি ওই দিয়ে জল খাও, সারাদিন আজ কিছু মুখে দাওনি। কারখানায় কাজ করে লাট বনে গেছেন, হাঁ, বাড়িওয়ালার কাছে রিপোর্ট করবেন, কত সালার রিপোর্ট পারিজাত কানে তুলেছে আর তার বিহিত করেছে আমার জানা আছে। একটা আতপোড়া বিড়ি তৃতীয়বার ধরাবার চেষ্টা করতে করতে রাগে আক্রোশে বলাই কাঁপছিল, আর ঘরের ভিতরে দুঃখে অপমানে ফুপিয়ে ফুপিয়ে বলাই স্ত্রী মনোরমা কাঁদছিল। কান্নার শব্দ ছাপিয়ে তার কথাগুলো পরিষ্কার শোনা যাচ্ছিল, আমরা গরিব বটে, কিন্তু আজ অবধি এ বাড়ির কারো কুটোটায় হাত দিয়ে ছুঁয়েছি কেউ দেখেছে বলতে পারবে? ইতিমধ্যে শিবনাথ ঘরে ফেরে, সুরুচি চৌকাটে দাঁড়িয়ে, মঞ্জুর খাওয়া হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দরজায় দাঁড়িয়ে সে নতুন আস্তানার বিচিত্র কলরব শুনেছে। শিবনাথও একটু সময় কান পেতে শুনলে, তোমার খুব খারাপ লাগছে রুচি? শিবনাথ অল্প হেসে প্রশ্ন করল, লাগলে উপায় কি? রুচি সংক্ষেপে উত্তর করল। শিবনাথ আর কিছু বলতে সাহস পেলে না। বলাই ও বিমলের ঘরের গোলমাল হয়তো তখন থেমে গেছে, প্রভাতকণা ও কমলার ঝগড়ায় একটু ভাঁটা পড়েছে, এমন সময় শোনা গেল আর একদিকের হইচই। কি না, হিরুর মা অর্থাৎ রমেশবাবুর স্ত্রী মুখ খুলে অমল চাকলাদারের বউ কিরণকে যাচ্ছে তাই গালাগালি করছে। কমলাকাল ওদের বাড়ি থেকে আজের আটা ধান নিয়েছিল, আজ সকালে ফিরিয়ে দেওয়ার কথা, সকাল বিকাল সন্ধ্যা পার হয়ে রাত এখন নটা বাজতে চলল, কমলা আটা ফিরিয়ে দিল না। রমেশ গিন্নি প্রথমটায় অসন্তুষ্ট, তারপর রেগে গিয়ে নিজের মনে গজগজ করতে করতে সারাটা বিকেল কাটিয়েছেন, এখন সরাসরি কিরণের ঘরের দরজায় গিয়ে হানা দিতে ইতস্তত করল না। বলি, যদি সময় মতো জিনিস ফিরিয়ে দিতে না পারো তো পরের কাছ থেকে হাত পাতো কেন, মুখে আঙুল গুঁজে পড়ে থাকতে পারো না? কিরণ অনুনয়ের কণ্ঠে বারবার বলছে, আজ উনি মাইনে পাননি মাসিমা, পাওয়ার কথা ছিল, মাইনে পেলে আপিস থেকে ছুটি নিয়ে চলে এসে রেশন তুলতেন, কাল টাকা পাবেন, কাল রেশন এনে আপনার আটা ফিরিয়ে দেব। যত সব হাওয়াতে এসে জুটেছে এখানে। মল্লিকা অর্থাৎ রমেশবাবুর স্ত্রী ফোঁস করে উঠল, আমরাও রেশনের চাল আটা খাই, তাতে কুলোয় না, চোরা বাজার থেকে ডবল দাম দিয়ে হপ্তার শেষে দুশের করে কিনতে হচ্ছে, ভাবলাম সারাদিন যখন পেলাম না সন্ধে সন্ধে আটটায় ফেরত পাব। ও মা, এ কি কাণ্ড, আজ না কাল বলি আমি কি স্বামীর বাচ্চার মুখে এখন উনুনের ছাই তুলে দেব? হ্যাঁ, এদিকে আমার উনুনের কয়লা ধরে গনগন করছে, ভাজা হলো, ডাল করলাম, এই দি এই দিচ্ছি করে তিনি রাত দশটায় এসে এখন আমায় মহামন্ত্র শোনাচ্ছেন কাল দেব। না বাপু, তুমি আর কারোর কাছ থেকে আমার আটা ধার করে এনে দাও, ঘরে কি আর আমার চাল নেই? আছে, আমি আর বাচ্চা দুটো না হয় খেলাম, কর্তার রাতে আটা ছাড়া আর কিছু হজম হয় না, তা আমরাই বা নতুন ছোলার ডালটা করলুম,
রুটি না খেয়ে ভাত খাই কোন দুঃখে, এ বাড়ির রকম সকম দেখে আমার চোখে কড়া পড়েছে, কারোর কাছ থেকে সুপুরিটাও ধার করি না, এখন আমি আটা চাইতে পরের দরজায় যেতে পারবো না, আমার আটা দাও, আটায় টান পড়েছে। কিরণ অসহায় চোখে মল্লিকাকে দেখছে, ঘরের ভিতর অমল মাথায় হাত দিয়ে চুপ করে বসে ভাবছে। তিন দিন আগে তাদের মাইনে হবার কথা ছিল, কিন্তু কারখানায় স্ট্রাইক চলছে বলে সেটি আটকে গেছে। অমলের হাত শূন্য, আজ দেব কাল দেব করে দোকান থেকে প্রতিবেশীদের কাছ থেকে জিনিসপত্র ধারকর্জ করে দুদিন চালিয়েছে। কালও যে সে মাইনে পাবে তার নিশ্চয়তা নেই, কালও রমেশের ঘরের আটা ফেরত দিতে পারা যাবে না, এই দুশ্চিন্তায় সে মরে যাচ্ছিল। এ বাড়ির আর কেউ ধারকর্জ দেয় না, সবাই নাকি ঠেকে শিখেছে, ধার দিয়ে সময় মতো তা আদায় করা কঠিন। তবু নিরুপায় হয়ে কমলা শেষটায় রমেশ রায়ের স্ত্রী মল্লিকার কাছে আটা চেয়ে এনেছিল, কিন্তু এক সন্ধ্যা পার হতে না হতে মল্লিকা যে এমন মারমুখী হয়ে তাদের দরজায় এসে হানা দেবে কিরণ ও অমল বুঝতে পারেনি। বলো বউ, এখন আমি কি করি? মল্লিকা ভদ্রতার মাথাকে কিরণের হাতে হ্যাঁচকা টান মারল, আমার কয়লা পুড়ে যাচ্ছে। ফাঁসির আসামির মতো দাঁড়িয়ে কিরণ, ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেছে। বিধু মাস্টারের স্ত্রী ও ছেলেমেয়েরা ছুটে এসেছে কিরণের দরজায়, 11 নম্বর ঘরের লোকেরা এসেছে, নিজেদের ঘরের গোলমাল থামতে প্রীতি বিথি এসে উঁকি দিয়েছে 8 নম্বর ঘরের দরজায়। ব্যাপার কি? মল্লিকা দু হাত শূন্যে ঘুরিয়ে সবাইকে শুনিয়ে শুনিয়ে বলল, ভালো মানুষের মতো এসে চাইতে ঘরের জিনিস বার করে দিলাম, এখন সেটি আদায় করতে আমার প্রাণ বেরিয়ে যাচ্ছে, এর বিচার তোমরা করো ভাই, উপকার করে আমি মহা ঠকেছি। মল্লিকা একে একে সকলের মুখের দিকে তাকাল, কিরণও তাকায়, কিন্তু সাহায্য বা সহানুভূতির প্রশ্রয় একটি চোখেও দেখতে পেল না। কারোর মুখে হু হাঁ শব্দ নেই, বরং সকলের চেহারা দেখে মনে হল এই ব্যাপারে কিরণই অপরাধী। কন্ট্রোলের দিনে 6টা কাঁচার ওজনে সবাই খাদ্য পায়, কাজেই ধারে আটা ফিরিয়ে না দিয়ে অমল চাকলাদারের বউ খুব অন্যায় করেছে। এমন সময় ভিড় ঠেলে হঠাৎ একজন এসে দাঁড়াল 12 নম্বরের নতুন ভাড়াটে রুচি, দূর থেকে দাঁড়িয়ে সব শুনছিল। মল্লিকাকে বলল, আমার কিছু আটা আছে, এখন চালিয়ে দিচ্ছি, নিন। বিথি বলল, আপনারা এখানে নতুন এসেছেন, রেশন কার্ড করা হয়নি নিশ্চয়, ঘরের জিনিস ছেড়ে দিলে শেষটায় অসুবিধে হবে। এক সেকেন্ড কি ভেবে রুচি বলল, তা একরকম চালিয়ে নেওয়া যাবে। বিথি নীরব, পিছন থেকে কে একবার কেশে উঠল। মল্লিকা গলা নামিয়ে বলল, আপনার কাছ থেকে নেওয়াটা তো বড় কথা নয় দিদি, আজ না হয় চালিয়ে দিচ্ছেন, কিন্তু কাল যখন আপনার আটা আমাকে ফিরিয়ে দিতে হবে, আমাকে চোরা বাজারের ডবল দাম দিয়ে কিনে তবে তো সেটা শোধ করতে হবে, কি বলিস বিথি? বিথি মাথা নাড়ল। রুচি বলল, কাল আপনাকে দিতে হবে না, সোম মঙ্গলবার রেশন এনে সেটা ফেরত দিলেও আমার অসুবিধা হবে না। ওই একই কথা, মল্লিকা আবার গলাচড়া করল, আমার একশে যতক্ষণ না ফিরে পাচ্ছি আর একজনেরটা শোধ করতে হলে দেড়া দাম দিয়ে কিনে তা করতে হবে, তাছাড়া সোম মঙ্গলবারও যে কিরণ আটা ফেরত দিতে পারবে আমার ভরসা হয় না। এতক্ষণ কিরণ আশ্বস্ত হয়ে রুচির দিকে তাকিয়েছিল, এবার মাটির দিকে তাকাল। মল্লিকা আর সেখানে না দাঁড়িয়ে রাগে গজগজ করতে করতে সরে পড়ল। গায়ে পড়ে কিরণের পক্ষ হয়ে নবাগতা রুচির এই উপকার করতে আসা রমেশ গিন্নি ভালো চোখে দেখল না, যেন দাঁড়িয়ে কিরণকে আরো কতক্ষণ অপমান করার ইচ্ছে ছিল, সেটি হল না দেখে বিরক্ত হয়ে মল্লিকা সরে গেল। রুচিও আর সেখানে দাঁড়াল না, আস্তে আস্তে নিজের ঘরের দিকে চলে গেল। প্রীতি বিথি ও বিধু মাস্টারের ছেলেমেয়েরা মল্লিকার পিছু পিছু সরে পড়েছে। কিরণ একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে আস্তে আস্তে দরজার পাল্লা দুটো ভেজিয়ে দিলে। অমল চাকলাদারের ঘরে আজ আলোও জ্বলল না, উনুনেও আগুন পড়ল না। আজ এ পর্যন্তই। উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক শেয়ার
কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।